হ্যালো মাই ডাব্লিউ বিওর্স আসসালাম ওয়ালাইকুম বাংলাদেশি ম্যাম ল্যান্ডেন এখন সকালবেলা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে আমি এখনও খাইনি এখন আমার হাজব্যান্ডের অফিসের জন্য খাবার বানিয়ে দিচ্ছি লাঞ্চে খাবে বাসায় আগের হানি চিকেন উইংস আছে তাই ফ্রায়েড রাইস করে দিচ্ছি ফ্রায়েড রাইসের সাথে হানি চিকেন উইংসটা দিয়ে দেব তো বাচ্চারা অনলাইন ক্লাস করবে তো অনলাইন ক্লাস শুরু হতে আরও থার্টি মিনিটের মতো বাকি আছে তো এরই মধ্যে ওর খাবারটা রেডি করে দিলাম আমার হাজব্যান্ডও এর মধ্যে রেডি হয়ে গেছে তো আমার হাজব্যান্ডকে বিদায় দেওয়ার পর বাচ্চাদের অনলাইন ক্লাসে বসিয়ে দিলাম আয়াস আয়াজের রুমে আদ্রিতা আদ্রিতার রুমে আর আদিয়ানের ক্লাস কেন যেন আজকে টাইমলি শুরু হচ্ছে না একটা ক্লাস হয়েছে কিন্তু আরেকটা ক্লাস শুরু হতে মানে সময় লাগছে হয়তো বোদের ওয়েবসাইটে কোনো প্রবলেম হয়েছে তো আমি চা আর বিস্কিট নিয়ে বারান্দায় চলে আসছি আজকের ওয়েদারটা খুবই চমৎকার ছিল মনে হয়েছে যে সামার চলে আসছে এত রোদ আর এত ভালো লাগছিলো আজকের ওয়েদারটা তো আমি বারান্দায় বসে চা খাচ্ছি আর আমার গাছগুলোকে দেখছিলাম মানে এমন রোদ থাকলে না বারান্দায় বসে আপনি গাছ দেখলেন আর চা খেলেন খুব ভালো লাগে যাদের অনেক বড় বড় গার্ডেন আছে তাদের কথা আলাদা কিন্তু আমার এই ছোট্ট বারান্দাটা আমার খুবই পছন্দের একটা জায়গা যেখানটায় বসে এক কাপ চা খাওয়া মনে মনে কিছু চিন্তা করা চারিদিকে একটু দেখা খুব ভালো লাগে কিন্তু আজকে গাছে পানিও দিতে হবে গাছে অনেক কি বলে ডালপালা ভেঙে দিতে হবে ডালপালাগুলো যদি ঠিকঠাক মতো ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু নতুন নতুন ডালপালা আবার গজায় তো ডালপালা কাটার জন্য আগের ভাষে আমার একটা বড় কেচি ছিল কিন্তু এখন আর নেই কারণ আমার গাছ অনেক কম তো আর আগের বাসায় যা ছিল সেগুলো তো আর কিছুই নিয়ে আসিনি তাই নতুন করে আর কেনাও হয়নি আর কিনতে চাপছিও না কারণ গাছের সংখ্যা খুবই কম অত দরকারও হয় না আদিয়ানের জাস্ট একটা ক্লাস হয়েছে তাই আদিয়ান খুবই স্বাধীন সে খেলা করছে এবং প্রত্যেক দিন এ অবস্থা কালার পেন্সিল সব কিছু দিয়ে এলো মেলো তো আমি পানি নিয়ে আসলাম বারান্দার সবগুলো গাছে পানি দিব ফুলগুলো খুব ভালো লাগছিল খুব কালারফুল ফুল তো আর রোদে মানে খুব ফুটে উঠেছে এমন লাগছিল আমি যেখানেই একটু মাটি পাই সেখানে পাল গাছ লাগিয়ে দিই কারণ অনেককেই দিতে হয় তো তখন দেখা যায় এভাবে বানিয়ে রাখলে নিজের ঘরে একটু সাজিয়ে রাখা যায় আবার অনেককে দেওয়া যায় তবে অনেককে দিয়ে দিয়েছি এখন এক্সট্রা নেই এগুলো আমার জন্যই বানাচ্ছি আবার যদি এগুলো বড় হয় তখন আবার আমি বলবো কার কার লাগবে তখন আবার দিয়ে দেব তো আজকে গাছের কি বলে ডাল ভাঙার সময় দেখলাম অনেক গাছ মরেও গেছে তো এগুলো ফেলে দিয়ে যখন একদম কোনো গাছ নেই শুধু মাটি তখন ওর মধ্যে একটু ছিঁড়ে ছিঁড়ে পাল গাছ দিয়ে দিই অনেকের ধারণা আমার বাসায় বোধহয় গাছ মরে না আমার বাসায় কিন্তু গাছ মরে যায় প্রত্যেক বছর কিন্তু আমি গাছ কিনি এখন সামার পুরোপুরি আসলেই দেখতে পাবেন যে আমি কত গাছ আবার নতুন করে কেনা শুরু করেছি আমি প্রত্যেক বছরই বারান্দা বা আমি যে আগের বাসায় ছিলাম তখন ওই গার্ডেনটাও আমি প্রত্যেক বছর গাছ কিনে সাজিয়ে রাখতাম প্রত্যেক বছরই আমার একটা অ্যামাউন্ট থাকে গাছ কেনার জন্য কারণ গাছ আমি খুব পছন্দ করি বিভিন্ন রকম ফুল গাছ থাকবে আর আগের বাসায় তো আমি কিউকাম্বার গাছ লাগাতাম অনেক হতো অনেক যা মানে বলার বাহিরে এত হতো তো এখানে তো সেটা সম্ভব না কারণ দেখেন আমার বারান্দায় কিন্তু গাছগুলো সব এক জায়গায় রাখা কেন এখানে রোদ কিন্তু পরিপূর্ণভাবে পুরো বারান্দা জুড়ে আসে না শুধু মাঝখানটায় আসে সেই জন্য বেশিরভাগ গাছ কিন্তু আমি এই সাইডটায় রেখেছি যেন রোদটা আসে প্রপার রোদ না আসলে কিন্তু গাছ বাঁচে না যেমন পারাল গাছ আমি দেখলাম হালকা রোদের মধ্যে রাখতে হয় রোদটা পেলে গাছটা বাঁচে আবার দেখা যায় যেই সাইডটা রোদ একদম আসে না সেই সাইডের পাল গাছগুলো কিন্তু মরে যায় তো সব কিছু মিলে ভালো লাগছিল গাছগুলো দেখে আর ওয়েদার দেখে তবে একটা জিনিস খুবই ভালো লাগছে আমার তেজপাতা গাছটা আল্লাহতাল রসেস রহমতে এখনও খুব সুন্দর আছে একটুও নষ্ট হয়নি আমি তো খুব ভয় পেয়েছিলাম যখন গত বছর কিনলাম যে এটা বাঁচে কি বাঁচে না দেখলাম না খুব ভালো আছে তো তেজপাতা গাছ দেখলাম লং লাস্টিং করে তো আপনারা সবাই তেজপাতা গাছ কিনতে পারেন যদি বারান্দার জন্য রাখতে চান চাও খেলেন আবার দেখতেও ভালো লাগবে বিভিন্ন রান্নার কাজেও ব্যবহার করতে পারলেন আজকে নিউজ পড়ে মনটা খুবই খারাপ আমার মেঝ বোনে আয়ারল্যান্ডে অ্যাক্সিডেন্টের মতো বার্মিংহাম দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক খারাপ লাগছে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনই সাথে সাথে মারা গেছেন আর চারটা বাচ্চা দেখলাম বেঁচে আছে কেউ যদি এই বিষয়ে কিছু জানেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন কারণ আমি খুব আপসেট হয়ে পড়ি এই টাইপের নিউজ পড়লে আমার খুব জানতে ইচ্ছে করছে বাচ্চাগুলো আসলে কোথায় ছিল বাসায় ছিল না কেউ বাবা মার সাথেই ছিল আর বাচ্চাগুলোকে কারা এখন দেখবে খুবই খুবই খারাপ লাগছে সত্যি কথা ওনাদের বয়স খুবই কম ছিল আমি ওনাদের ছবিও দেখেছি আমার এত কষ্ট লেগেছে যে আমি বলে বুঝাতে পারবো না আল্লাহ চারটা বাচ্চা যেন ভালো জায়গায় পরে আমরা সেই দুয়াই করব আর আল্লাহ যেই ভাই আর ভাবি মারা গেছেন আল্লাহ তাদের ভেস্ত নসিব করুক আর এমন অ্যাক্সিডেন্ট যেন আল্লাহ কাউকে না দেয় কারণ বাবা মা ছাড়া সন্তানরা বড়ো হবে এটা ভাবতেই যেন কেমন লাগে তো আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্যই করেন আসলে এই টাইপের নিউজ দেখলে মনে হয় যে দুনিয়াটা আসলে কিছুই না দুদিনের দুনিয়া তাই আমরা যে সুখের পিছে দৌড়াচ্ছি টাকা পয়সার পিছে দৌড়াচ্ছি হিংসা এটা সেটা নিয়ে খুব ব্যস্ত আসলে এগুলো কিছুই না আজকে চোখ বন্ধ হলে কালকে সব শেষ এই আর কি অনেক কষ্ট লাগছে সত্যি কথা কারণ আজকে এই নিউজটা পাওয়ার পর আমি যতই কাজ করছি যেখানেই যাচ্ছি ঘুরে ফিরে সেই কথাই মনে পড়ছে তাদের চেহারাটাই খুব মনে পড়ছে আল্লাহ সবার ভালো করুক এই দোয়াই করি পাল গাছ দেখেন এত বড় বড় হয়েও কেমন যেন মরে যায় তখন খুব কষ্ট হয় তাই মরা গাছগুলো না আমি ফেলি না পাল গাছগুলো আমি আবার নতুন মাটিতে এগুলো অন্য একটা টপে দিয়ে দিই আস্তে 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 এগুলো আবার বাঁচে আমার ভালো লাগে আমার কাছে মনে হয় আমি শুধু পাল গাছেরই চাষ করবো পালগাছ দেখলাম যে খুব ভালোই হয় তো সব জায়গায় একটু একটু করে পাল পালগাছ লাগিয়ে রেখেছি আর সব কিছু যখন ঠিকঠাক হবে লকডাউন শেষ হবে তখন ইনশাল্লাহ একটা গোলাপ গাছ কিনবো আর সুন্দর সুন্দর গাছ কিনবো আর আমার বারান্দায় যতটুকু দরকার ঠিক অতটুকু পরিমাণে কিনতে হবে কারণ বেশি পরিমাণে কিনলে হয় কি বারান্দাটা একদম ছোট তো আরও মানে হিজিবিজি হয়ে যায় তো আজকে যেহেতু আদে ক্লাস হচ্ছে না তাই আমি একটু বের হলাম আমি একটু মরিসনে যাব আমি একটু আইসল্যান্ডে যাব কারণ আমার কিছু কেনাকাটা করতে হবে তো মরিসনে আমি গাড়ি পার্ক করে আমি হেঁটে আইসল্যান্ডে যাব কারণ মরিসনে এখন পার্কিংয়ের জন্য টিকিট লাগে না এতদিন তো লাগতো এখন এই লকডাউনের জন্য ওরা সেটা বন্ধ করে রেখেছে তো মরিসন থেকে কিছু কিনে তারপর আইসল্যান্ডে হেঁটে গিয়ে তারপর গাড়ি এখান থেকে নিয়ে বাসায় চলে যাব তো আইসল্যান্ড থেকে অনেক কিছুই নিলাম আইসল্যান্ডের আসলে একটা আমার কাছে কুপন ছিল সেই কুপনটা আজকে ব্যবহার করলাম আর যা যা দরকার মানে ওয়াশিং পাউডার বাসায় আছে তারপর একটা নিয়ে নিলাম কারণ দেখা যায় ওয়াশিং পাউডারটা কিন্তু সবসময় আমাদের লাগে তারপর কি বলে বাচ্চাদের জন্য বানানা তারপর হচ্ছে গিয়ে সেভেন আপের বড় কি বলে কার্টুন সেগুলো নিয়ে নিলাম বাসায় গিয়ে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আইসল্যান্ড থেকে যা যা নেওয়া নিয়ে নিলাম আর যেগুলো মরিসন থেকে নিয়েছি সেগুলো গাড়িতে রেখে চলে আসছি এখন বাসায় চলে যাচ্ছি বাসা থেকে আইসল্যান্ড মরিসন একদম কাছে তো তাই খুব বেশি সময় লাগে না গাড়ি দিয়ে আসলে দু থেকে তিন মিনিট তো এখন সব কিছু বাসায় নিয়ে আসলাম কি কি কিনে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য বানানা বানানাটা আমার বাসায় মাস্ট লাগবেই একদিন পরপরই লাগে কারণ দুদিনের বেশি বানানো ভালো থাকে না কেমন যেন হয়ে যায় চিজ দরকার ছিল চিজ নিয়ে আসলাম ক্যাপসিকাম দরকার ছিল আদিয়ানের জুস তারপর অলিভ দরকার ছিল অলিভ নিয়ে আসলাম সেভেন আপ বাই স্প্রাইট আমার বাসায় থাকতে হবেই কারণ আমার আমার হাজব্যান্ডের একটু অ্যাসিডিটির প্রবলেম আর আমি কোক খাই না আমার যখনই মনে হয় যে একটু খারাপ লাগছে তখন সেভেন আপ বাই স্প্রাইটটা অল্প করে একটু খাই ভালো লাগে আর ফেরি লিকুইড কিনলাম সস দরকার ছিল তো যা যা দরকার ছিল সেগুলো নিয়ে আসলাম বাচ্চাদের জন্য ইউগার কিনে নিয়ে আসলাম আদিয়ান খাচ্ছে এই ইগার নিয়ে ওদের একটা প্রবলেম কেউ ইউগার পছন্দ করে কেউ চকলেট পছন্দ করে কেউ চকলেট পছন্দ করে কেউ ইউগার পছন্দ করে মানে পুরো ইউগারটা ওরা শেষ করতে পারে না এরকম তো এখন আমি একটা হেলদি স্মুতি বানাচ্ছি আমি প্রথমে স্যালারি কেটে নিয়েছি সব কিছু প্রথমে আমি ধুয়ে নিয়েছি তারপর ব্ল্যান্ডার জগটা আমি সাথেই রেখেছি ব্ল্যান্ডারে দেব তো সেজন্য স্যালারি কেটে নেওয়ার পর আমি ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি যারা ডায়েট করেন তারা কিন্তু এই স্মুতিটা খেতে পারেন খুবই হেলদি স্মুতিটা এবং সব ভিটামিন একসাথে আছে তো তো আমার কাছে মনে হয় যে শরীরের জন্য খুবই ভালো তো এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি কিউকাম্বার কিউকাম্বার এখানে অর্ধেকটা দিয়ে দিব যা যেরকমটা পছন্দ সেই পরিমাণে বানিয়ে নেবেন স্যালাইড থেকে দুটো ডাটা আমি দিয়ে দিয়েছি আর কিউকাম্বার অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পাসলে পাসলেটা হচ্ছে এই পরিমাণে দিয়ে দিব পাসলেটও ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কুচি করে কেটে তারপর ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি দিয়ে দিব বেবি স্পিনিচ স্পিনিচ নিয়েছি ছোটো টাইপের একটা বাটি সেই বাটির পরিমাণ যতটুকু আটে সেই পরিমাণে দিয়ে দিলাম মানে এক মুঠো আপনার এক মুঠোতে যতটুকু আটে অতটুকু আমি ধুয়ে বেবি স্পেনেজ দিয়ে দিলাম এখন অ্যাভোকাডো দিয়ে দিচ্ছি অ্যাভোকাডো একটা এখানে পুরোটুকি এভাবে কেটে তারপর ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব লেবু এখানে একটা লেবুর অর্ধেক পরিমাণ পুরোটুকু ঠিক এভাবে স্কোয়াশ করে দিয়ে দিচ্ছি আর এখানটায় আপনি লেবুর রস চিন্তা করলে টু টেবল স্পুন পরিমাণ দেওয়া হয়েছে এখন এর সাথে আমি দিয়ে দিব কোকোনাট অয়েল এখানে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা দিয়ে দিচ্ছি এখানে আমি টু টেবিল স্পুন পরিমাপ কোকোনাট অয়েল দিয়ে দিলাম এখন দিয়ে দিব সল্ট এখানে আমি পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি হাফ টি স্পুন পরিমাপ দিয়ে দিব মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাপ পানি তারপর খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব খুব ভালোভাবে ব্ল্যান্ড করা হয়ে গেলেই রেডি হয়ে যাবে সুস্বাদু হেলদি স্মুতি রেডি হয়ে গেল এখন আমি পরিবেশনের জন্য একটা গ্লাসে নিয়ে নিচ্ছি এভাবেই স্মুতি বানিয়ে যদি খান নিজের ত্বকের জন্য তো অবশ্যই ভালো আর হেলথ সব কিছু মিলে চমৎকার একটা স্মুতি নিজের পছন্দ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলোও দিয়ে দিতে পারেন তো এখন আমি একটু সাজিয়ে তারপর নিজেই এখন খাবো কারণ এটা আমার জন্যই বানানো হয়েছে কারণ বাচ্চারা তো এগুলো খাবে না আর এই সময়টা আমার হাজব্যান্ড অফিসে থাকে তাই আমার বানানো স্মুতি এখন আমারই খেতে হবে হয়ে গেল স্মুতি এখন আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে খুবই চমৎকার তবে একটা কথা কি আমার মুখে কিন্তু সব খাবার খুব ভালো লাগে আপনাদের মুখে কেমন লাগবে আমি যাই না আমি যেটাই খেয়ে আমার কাছে খুব ভালো লাগে মাশাল্লাহ আদিয়ান আইসকে নিয়ে এখন আউটডোর প্লেগ্রাউন্ডে যাচ্ছি কারণ আজকের ওয়েদারটা খুব ভালো আর আদিয়ানের একটা নতুন ফ্রেন্ড হয়েছে তোর ফ্রেন্ডের আম্মু আমাকে মেসেজ করেছে যে সোফিয়া চলে আসছে প্লেগ্রাউন্ডে আদিয়ানকে কি একটু নিয়ে আসবেন তো বললাম যে ঠিক আছে আমরা আসছি তো ওদেরকে এখন নিয়ে যাচ্ছি আমার প্লেগ্রাউন্ডে গিয়ে বসে থাকাটা সত্যি সত্যি একটু বিরক্তিকর লাগে কারণ বাসা অনেক কাজ থাকে তারপর মনে হয় যে না বাচ্চারা একটু খেলতে চায় নিয়ে যাই। হয়তো বা দশ থেকে পনেরো মিনিটের মতো থাকবো কারণ আমার বাসায় এসে আবার অনেক কাজ করতে হবে তো আদিয়ান সোফিয়াকে খুঁজছিল যে সোফিয়া আসছে কি না আমি সোফিয়াকে চিনি না আমার হাজব্যান্ড রবিবার যখন ওদেরকে নিয়ে আসছিলো তখন ওদের সাথে পরিচয় হয়েছিল তো সোফিয়ার আম্মু ওনার নাম্বার দিয়ে দিয়েছিল যে আমাকে যেন দেয় এবং আমি যেন আদিয়ানকে নিয়ে মাঝে মধ্যে আসি আর ওরা হচ্ছে চাইনিজ টাইপের কোন দেশে আমি ঠিক না তা আমি কিন্তু সুফিয়াকে চিনি না তো আমি এখানে এসে ওদেরকে একটু ভিডিও করছিলাম আর বলছিলাম হ্যালো সুফিয়া তো ও আমাকে বলেছে আল্লাহ আমি সুফিয়া দৌড় দিয়ে চলে আসছে আমি নিজে অবাক যে আল্লাহ আমি ওকে সুফিয়া বললাম আর দেখি এটা সত্যি সত্যি রিয়েল সুফিয়া তো বাচ্চারা খেলা করছে আর সুফিয়ার আব্বু সুফিয়াকে নিয়ে আসছে ওনার সাথে আমি একটু পরিচয় হলাম তো আমি একটু হাঁটছি ওদেরকে দেখছিলাম ওদের ওরা যে খেলা করছে তো আমি বললাম তোমরা খেলো তাহলে আমি এখান একটু হাঁটি আর বাচ্চারা আসলে এত দৌড়াদৌড়ি পছন্দ করে মাঝে মধ্যে ভয় লাগে কারণ এখানে একটু উঁচু নিচু আছে আবার একটু জায়গায় জায়গায় পাথরের মতো দেওয়া আছে বসার জন্য তাই আজকে বললাম যে তুমি আদিয়ানকে কিন্তু অবশ্যই দেখে রাখবে তো সুফিয়া ওদের অনেক কিছু দেখাচ্ছিল কারণ ও সব সবসময় প্লেগ্রাউন্ডে আসে সুফিয়া আয়াস আদিয়ান খুব বেশি আসে না তো সব কিছু ওদেরকে দেখাচ্ছিলো যে এখানে এটা আছে মানে খুবই চঞ্চল আমার মেয়ে আদ্রিতা ঠিক এরকম ছিল কপি আমার কাছে মনে হলো যে আমি ছোটোবেলার আদ্রিতাকে দেখলাম আদ্রিতা ছোটোবেলায় এতই চঞ্চল ছিল যা বলার বাহিরে কিন্তু আদ্রিতাকে দেখলে এখন বোঝাই যাবে না ও এত কোয়াইট হয়ে গেছে এই প্লেগ্রাউন্ডে আসলে আমার সবচেয়ে ভালো লাগে আমাদের এখানে যে একটা লেক আছে ছোটো এটা খুবই পছন্দ আমার আর আমাদের তো দুটো প্লেগ্রাউন্ড একটা হচ্ছে ইনডোর একটা হচ্ছে আউটডোর যেটা আমার কিচেনের উইন্ডো দিয়ে দেখেন সেটা হচ্ছে ইনডোর প্লেগ্রাউন্ড তো এখানটায় আসলে এই জায়গাটা আমার অনেক ভালো লাগে মনে হয় যে আমি একা বসেই থাকি অনেকক্ষণ আমার কেন জানি সবসময় একা খুব ভালো লাগে যেমন আমি বারান্দায় বসবো একা কোনো মানুষ থাকবে না আমি চুপচাপ এক কাপ চা আনিয়ে বসে থাকব এসব জায়গা মনে হয় কেউ থাকবে না আমি শুধু একা বসে থাকব। যাই না এটা কেন মনে হয় নিরিবিলি খুব ভালো লাগে একদম কোয়াইট মানে আমি একদম একা সময় কাটাবো সেই মানে মুহূর্তগুলো আমার খুব পছন্দের তো এখানটায় অনেকক্ষণ বসেছিলাম তারপর দেখলাম যে এখানটায় একটা ভালো স্কুল হচ্ছে মানে একদম নার্সারি একদম ছোট বাচ্চাদের জন্য তা আমার তো আর ছোটো বাচ্চা নেই তো আল্লাহ যা চাইতো ইনশাল্লাহ আমার যখন নাতি নাতকুর হবে আল্লাহ যদি আমার তিনটা সন্তানকে ন্যাখায় দেয় তখন এখানটায় যদি আমি থাকি অবশ্যই আমার নাতি নাতকুররা এই স্কুলটায় পড়তে পারবে মানে আমি স্কুলটা দেখে এটাই ভাবছিলাম যে ওরা তো এখন বড় হয়ে গেছে তো এই নার্সারিটায় নাতি নাতিনাতকি হলে পড়তে পারবে আমি কিন্তু এখন বাচ্চারা বড় হয় না কেন খুব চিন্তা করি যে কবে বড় হবে কবে আয়াজের জন্য একটা বউ আনবো কবে আদিনের জন্য একটা বউ আনবো ওদেরকে নিয়ে ওয়েস্ট ফিল্ডে গিয়ে একটু ঘুরবো এটা সেটা কিনে দেবো আদিতার ঘরে কবে বেবি হবে ওকে আমি পালবো আমার হাজব্যান্ড বলে যে না আমি কিন্তু ওদের বাচ্চাদের পালবো না আমি বললাম এটা আবার কেমন কথা বললা বলে না ওদের বাচ্চা ওরা পালবে আমি বলি না তখন দেখবে ঠিক ঠিক মায়া লাগবে আমার এখনই মায়া লাগে ওদের এখনও কিছুই হয়নি এখনও ওরা ছোট তারপর মনে হয় যে কবে নাতি নাতকুর হবে অন্যরকম একটা ফিলিং যার যার রক্ত তার তো একটা টান থাকবেই তাই না সোফিয়া আমার সাথে অনেক কথা বলছিল আমার অনেক ভালো লাগছিল তো অনেক ঠান্ডাও পড়ে গেল হঠাৎ করে বিকেল হওয়ার সাথে সাথে আমরা চলে আসলাম আমি আজকে রান্না করছি স্যালমন ফুলকপি আলু দিয়ে রান্না করলাম হাজব্যান্ডের সবজি আর হচ্ছে মাছের মাথা দিয়ে একটু ডাল দিয়ে রান্না করছি আর হচ্ছে হার্ড চিকেন তো হার্ড চিকেনটা রান্না করে আসলে লাভ নেই হার্ড চিকেন আমার হাজব্যান্ড ছাড়া আমি ছাড়া বাসায় কেউ খায় না তো সেই জন্য মুরগির কলিজা ছিল সেগুলো রান্না করছি মুরগির কলিজা আবার আয়াস খায় না আদিয়ান খায় না তো আয়াস আদিয়ানের জন্য আসলে স্যালমন ফিশটা রান্না করা হয়েছে আমার হাজব্যান্ডের জন্য হার চিকেন করলা ভাজি ডাল আছে আর হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল রান্না করব এই হচ্ছে আজকের খাবার আর সালাদ কেটে রাখলাম কারণ আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সালাদ দিয়ে খাওয়াটা তাই প্রত্যেক দিন রাতের বেলায় আমি সালাদটা কেটে রাখি যেন ভাতের সাথে খেতে পারে তো এখন বাচ্চারা কিছু খাবে আমি কী বানিয়ে দেবো আসলে বুঝতে পারছিলাম না কারণ দুপুরবেলা ওরা অলরেডি পিৎজা খেয়েছে নাগেট খেয়েছে তো আমি ভাবলাম যে তাহলে ব্রেড আছে ব্রেড দিয়ে তোমাদের নটেলা আর কি বলে পিনাট বাটার দিয়ে মিশিয়ে ব্রেড টোস্ট করে দিয়ে দিই জানি না খাবে কি না কারণ ওদেরকে দিয়ে বিশ্বাস নেই ওরা সব কিছু খেতে চায় না তারপর আমি সাহস নিয়ে বানাচ্ছি আদ্রিতা আয়াস ওদেরকে দিব আদিয়ান তো খাবে না আমি জানি তো পিনাট বাটার আর নোটেলা একসাথে এভাবে মিশিয়ে তারপর ব্রেড টোস্ট করে লাগিয়ে তারপর স্যান্ডউইচ টাইপের করে ওদেরকে দিয়ে দেব তো ওদের খাবারটা দিয়ে দেওয়ার পর আমি কিচেনে কিছু কাজ করে নেব কিচেনে অনেক কিছু বাকি আছে ধোয়ার কারণ আজকে সময় কীভাবে যেন শেষ হয়ে গেছে তো কিচেনের কাজগুলো করে তারপর বেডরুমের চাদর চেঞ্জ করতে হবে এক এক সপ্তাহ পর পরই বেডরুমের চাদরগুলো চেঞ্জ করতে হয় কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে না একটা চাদর কয়েকদিন বিছিয়ে রাখা ও খুবই অপছন্দ করে ওর ভালো লাগে না তো সব সময় তাই করি এক সপ্তাহ বা দেড় সপ্তাহ এরকম হলেই সাথে সাথে চেঞ্জ করে ওয়াশিং মেশিনে দিয়ে দিই যদি হিসাব করে সব কিছু কেনেন তাহলে দেখবেন আপনি আলমারিতেও সেটা গুছিয়ে রাখতে পাচ্ছেন আপনার ঘর খুব সুন্দর থাকছে আমরা যেমন মার্কেটে গেলাম পছন্দ হলো শুধু কিনতেই থাকি এই কাজটা কিন্তু আমি আগে করতাম আমি যে করতাম না তা কিন্তু না আমি যখন আমার আগের বারে ছিলাম বা যখন আমি লন্ডনে প্রথম আসলাম প্রথম প্রথম তো অনেক হিসাবই ছিলাম এরপরে আর কি মানে কোনো একটা সেল দেখলাম নিয়ে নিতাম এমন সেল নিতে 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 দেখতাম যে অনেক জমে গেছে তখন বাসায় আর রাখার জায়গা নেই কিন্তু এখন সেটা করি না এখন কি করি যতই সেল থাকুক আমার প্রয়োজন ছাড়া আমি একটা জিনিসও বেশি কিনি না কারণ বেশি জিনিস কিনলে রাখার কিন্তু জায়গা নেই আর সেল কিনতে কিনতে দেখা যায় দেখেন আমরা যখন প্রাইমার্কে যাই হ্যাঁ প্রাইমার্কে কিন্তু মনে হয় যে সব কিছু কম দাম পাঁচ টাকা দশ টাকা কিন্তু ওই পাঁচ টাকা দশ টাকা করতে করতে আমরা কিন্তু বিল দিয়ে আসি সত্তর আশি পাউন্ড ঠিক ব্যাপারটা এরকম আমরা অল্প দামে জিনিস কিনতে কিনতে ঘর বাড়ি কিন্তু একদম ভরে ফেলি স্টোর রুম কিন্তু একদম ফুলফিল করে ফেলি কিন্তু কাজের বেলায় কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না তবে এমনটা না করাই ভালো আপনার যা দরকার ঠিক সেগুলোই কেনা দরকার তাহলে না ঘর খুব সুন্দর থাকে যেমন আমার প্রত্যেকটা ঘরের বেডের জন্য দুটো করে বেডকভার এটা কিন্তু অনেক আগে কিনেছিলাম যখন এই আসলাম এখনও কিন্তু খুব ভালো আছে সেই জন্য এখনও চেঞ্জ করা হয়নি নি রুমের বেড রুমের চেঞ্জ করে দিলাম আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক i love it.